মুরগি কিংবা কোয়েল পাখি শতভাগ ডিম চান পাবেন ইনশা আল্লাহ আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করব না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার পশু পাখিগুলো নিয়মিত ডিম পারবে এবং শতভাগ আপনি পাখি শতভাগ হাঁস মুরগি অথবা কোয়েল পাখির ডিম পাবেন কিভাবে তো চলেন দেরি না করেন বা মূল আলোচনায় ফিরে যাই আমরা এর আগে একটি উত্তম বাসস্থান নিয়ে যে প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে এই ফ্লোরে আমরা বেশ কিছু পাখি দেখিয়েছিলাম এবং তারা প্রত্যেকে কিন্তু ডিম পারত তো আপনার যে কোনো একটা সমস্যার কারণে হয়তো তারা ডিমের প্রোডাকশন কমাই দিছে আমি এদেরকে ওষুধ পানি খাইয়েছি এবং খাবার পরিবর্তন করেছিলাম যে কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে তো মোটামুটি সাতটা দুই আমি দেখলাম যে তারা কিন্তু ডিমের জন্য আর অগ্রগতি নাই প্রতিদিন এই বারো তেরোটা পাখির মধ্যে থেকে চারটা করে পাখি ডিম পাচ্ছিল তো আমি কি করছি যে পাখিগুলোকে আমি পিস টু পিস চেক করছি যে কোন কোন পাখিগুলো ডিম পারে সেখান থেকে যেই পাখি চারটা প্রতিদিন ডিম পারে আমি কিন্তু এখানে শুধু ওই চারটা পাখিকেই রাখছি বাকি পাখিগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনারা হাঁস অথবা মুরগি অথবা কোয়েল পাখি যেগুলা থেকে আপনি ডিম পারতেছেন আপনাকে নজরে রাখতে হবে যে আপনার কোন পাখি অথবা কোন মুরগি অথবা কোন হাঁস রেগুলার ডিম পারতেছে আপনি ওই হাঁসটাকে আলাদা করে ফেলবেন এবং তার যত্ন নেবেন এবং যেই হাঁস মুরগিগুলো অথবা কোয়েল পাখিগুলো ডিম পারতেছে না ওইগুলোকে আপনারা আলাদা করে ফেলবেন এখন চাইলে আপনি ওগুলোকে খেয়েও ফেলতে পারেন অথবা বিক্রিও করে দিতে পারেন এখানে দেখেন আমি আলাদা করে যে পাখিগুলো নিয়ে আসছি সেই পাখিগুলোর মধ্যে থেকে এখানে প্রায় সাত আটটি পাখি আমি জবাই করেছি ইতিমধ্যে তো ভিডিওতে আমি জবাই করা রক্তের পিকচার দিতে চাচ্ছি না এটা একটা ভায়োলেন্ট যে কারণে দিব না আর এখানে আমি দুটা পাখি রাখছি মানে আসলে এই ভিডিওটা আমি যতক্ষণে করার চিন্তা করছি ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে প্রথম থেকে হয়তো গুছিয়ে করতে পারলে আপনাদের জন্য ভালো হইতো দেখেন এটার মূল কারণটা কি ডিম থেকে কমে যাওয়ার কারণ আমি খাবার চেঞ্জ করেছিলাম যে কারণে পাখি ডিমও কমায় দিছে তো আসলে খাবার পেতে আমার একটু সমস্যা হচ্ছিলো এখন দেখেন আপনারা এই পাখিগুলোকে আমি একটু ওজন দিয়ে দেখাচ্ছি আপনার বর্তমানে পাখির ওজন আছে একশো আটত্রিশ গ্রাম আমরা জানি যে কোয়েল পাখি দেড়শো গ্রাম ওজন হলে তারা ডিমের জন্য লায়ক থাকে অর্থাৎ ডিম ডিম পারে আর যখন তার ওজন কমে যায় তখন কিন্তু তার ডিম অনিয়মিত হয়ে যায় অথবা পরিপূর্ণই ডিম পাড়া বন্ধ করে দেয় এখানে দুইটি পাখি আছে দুটা পাখি কিন্তু একশো আটত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম ওজন হয়ে গেছে অর্থাৎ আগে যে ওজন ছিল সেই তুলনায় ওজন কমে গেছে অনেক পাখির ক্ষেত্রে ওজন থাকলেও কিন্তু তারা ডিম পারে না কারণ আপনি পথের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে পথ ছোট হয়ে গেছে আপনি এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে শতভাগ ডিম পাবেন ইনশাআল্লাহ